তৃণমূল বিএনপি প্রাইভেট লিমিটেড কোম্পানি হবে না, এটা হবে জনগণের দল, জনগণ দল। যারা রাজনীতি করে তারা সকলে গাড়ি করা যায়। এই তৃণমূল বিএনপি হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস। আমরা এখনো দেশটা দুইবার স্বাধীন হয়েছে, কিন্তু দেশটা এখনো চলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আদলে। অভিভাবক চেয়ারম্যান আদার্স লিডার্স কমিটমেন্ট করতে চাই যে তৃণমূল বিএনপি প্রত্যেকটা সদস্য হবে এই দলের নেতা, এবং তৃণমূল বিএনপির কাছে আসতে হবে না, তৃণমূল কেন্দ্র যাবে তৃণমূলের কাছে, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। দলীয় নমিনেশন, দলীয় কমিটি সব কিছু কেন্দ্র ভিত্তিক হবে। আমি আপনাদের বলতে চাই কর্নেল সাব্বির সাহেবের নেতৃত্বে ফুলের তোরা নিয়ে আসছেন, আরো ফুলের বিয়ে নিয়ে আসছেন। এই ডাক্তার হল ব্যারিস্টার নাজমুল হুদা। আমরা এই ফুলের যে বড় তোরা নিয়ে আসছেন, এটা আজকে আমরা দোহারে তার আমাদের যে প্রতিষ্ঠাতা তার কর্মস্থানে পাঠিয়ে দেব, যেখানে তিনি সাহিত্য আছেন তার সম্মান। বন্ধুগণ, আমরা এমন একটা সমাজ ব্যবস্থা চাই যে সমাজ ব্যবস্থায় ব্যারিস্টার নাজমুল হুদা দিয়ে গেছেন, বলে গেছেন সুস্থ রাজনীতি সুশাসনের মূলনীতি। আমরা এখনো দেশটা দুইবার স্বাধীন হয়েছে, কিন্তু দেশটা এখনো চলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আদলে। আমরা সেটার থেকে জনগণকে মুক্তি দিতে চাই। আমরা চাই যে প্রশাসন জনগণ প্রশাসন মুখী হবে না, প্রশাসন হবে জনগণ মুখী। আমি কর্নেল সাব্বির সাহেবের বক্তব্য শুনছেন, আরো অনেকে বক্তব্য বলছেন যে আমি এখানে যারা গোয়েন্দা সংস্থা আছেন এবং সাংবাদিক বন্ধুগণ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, র্যাব এবং আইজিবির দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বাংলাদেশের সব লোকেই কিন্তু গাড়ি পড়ায় না। যারা রাজনীতি করে তারা সকলে গাড়ি পড়ায় না। আমরাও এক সময় বিএনপি করেছে, আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে, গাড়ি পোড়ার মামলা হয়েছে, কিন্তু অনেকেই আছে যারা গাড়ি পোড়ার মামলা গাড়ি পোড়াতে যায় না, কিন্তু দেখা যায় পুলিশ ধাওয়া ভাবে মামলা দিয়ে দেয়। আমি এই ব্যাপারে আমাদের সরকার প্রধান সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু যারা দল করছে এই জন্য যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়। বন্ধুগণ, আপনাদের বলতে চাই যে তৃণমূল বিএনপি প্রাইভেট লিমিটেড কোম্পানি হবে না, এটা হবে জনগণের দল, জনগণ দত্ত। আমি আপনাদের আরো আশ্বস্ত করে বলতে চাই যে এই তৃণমূল বিএনপি হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস। সবাইকে ধন্যবাদ। এই তৃণমূল বিএনপি হবে তৃণমূল কংগ্রেস বাংলাদেশের জন্য। সালাম আলাইকুম।